दूर जाने रे मधुर ध्वनि बाजे बाजे मस्जिद रे मीनारे सुन बुहबदा সাউথ হল পশ্চিম লন্ডনের একটি বড় শহর এবং এটি লন্ডন বারা ইলিং ইলিংয়ের অংশ এটি চ্যারিং ক্রস থেকে দশ দশমিক সাত মাইল পশ্চিমে অবস্থিত দু সালের হিসেব অনুযায়ী এর জনসংখ্যা ছিল ঊনসত্তর হাজার আটশত জন মোট জনসংখ্যার মধ্যে চল্লিশ দশমিক চার শতাংশ এশিয়ান পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ ব্রিটিশ দশ দশমিক পাঁচ শতাংশ আফ্রিকান এবং ধর্মের পরিপ্রেক্ষিতে মোট জনসংখ্যার সাত শতাংশ শিখ তেইশ শতাংশ মুসলিম বিশ শতাংশ খ্রিস্টান এবং সতেরো দশমিক তিন শতাংশ হিন্দু মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই শহরে গড়ে উঠেছে ছোট বড় বেশ কয়েকটি মসজিদ ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব বাইতুল বায়তুল মসজিদ ও ইসলামিক সেন্টার যেটি নব্বই বিরানব্বই সাউথ হল হাই স্ট্রিটে অবস্থিত এই এলাকার বসবাসরত বাঙালি মুসলিমদের নামাজ বা ইসলামিক কার্যক্রমের জন্যে স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার আগে সর্বপ্রথম দু হাজার সতেরো সালে বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য মুসলিমরা টাইগার ক্লাবে জুম্মান নামাজ পড়তেন আমরা প্রথম এই মসজিদ স্টার্ট করি আমাদের টাইগার ক্লাবের থিকা ওখানে আমরা দুই বছর পর্যন্ত নামাজ আদায় করি তারপর আল্লাহর রহমত আমরা এই জায়গাটা পেয়েছি হ্যাঁ আমরা এই জায়গার থেকে আজ সাত আট বছর যাবৎ নামাজ আদায় করতে পারতেছি এই ছাউথাল বাসী যত মরব্বি এবং ইয়ং আছে তারা সবাই এই মসজিদ হওয়ায় তারা और एक आनंदित तो। हमने जिसको इसको शुरू किया तो वो एक छोटी सी जगह से शुरू किया तो अल्लाह के फर्जो करम से आज हम काफी बड़ी जगह पे हम तकरीबन तो तीन साढ़े तीन सौ बंदों को अकोमोडेट करते हैं नमाज़ के लिए নামাজের একটি স্থায়ী জায়গার জন্য দু সালে বাঙালি মুসলিমদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় বাইতুল মোকারম মসজিদ ও ইসলামিক সেন্টার আমরা আলহামদুলিল্লাহ এখানে দু থেকে আমাদের মসজিদের কার্যক্রম শুরু হয় আমাদের এখানে পাঁচক নামাজের ব্যবস্থা আছে আমাদের দুইটা হলরুম আছে বড় বড় যেখানে আমাদের দুইটা জম্মার জামাত অনুষ্ঠিত হয় জম্মায় আলহামদুলিল্লাহ আমাদের দুই জমাতে প্রায় ছয়শো মানুষের মতো নামাজ পড়ে প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না শুরুতে একটি কক্ষ নিয়ে ছোট পরিসরে তারা মসজিদের কার্যক্রম শুরু করেন ধীরে ধীরে মুসল্লির সংখ্যা বাড়তে থাকলে পরবর্তীতে এই এলাকার বেশ কয়েকজন বয়স্ক বাঙালি মুসলমানদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে সম্পূর্ণ ভবনটি মসজিদে রূপান্তরিত করেন যেখানে নামাজ নামাজসহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয় এরপর ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয় মসজিদ কমিটি বলেন মূলত মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এ মসজিদ নির্মাণ করা প্রথমে মুসল্লির সংখ্যা কম ছিল এখন দিনে 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 ফরেনার মুসল্লিদের সংখ্যাও বাড়তেছে আমাদের বাংলাদেশিদের যারা ইউরোপ থেকে বাইরে এসেছেন ইটালি থেকে স্পেন থেকে পর্তুগাল থেকে জার্মানি ফ্রান্স সহ অনেক দেশ থেকে এখানে বেশিরভাগ লোকজন এসেছেন এবং এসে তাদের ক্ষেত্রে কিন্তু তারা তো লাইফ আগেই ইস্টাবলিশ করেছেন ইউরোপের মাটিতে কিন্তু তাদের কথা ছিল যে আমরা ইসলামিক পরিবেশ চাই এবং ইসলামিক সমাজ ব্যবস্থা কন্টিনিউ করার জন্য যেগুলো ইউরোপে অতটা মানে ইয়ে না এইরকম অ্যাক্টিভিটি নাই ইংল্যান্ডে যেরকম আছে তো এই আশা নিয়ে তাদেরকে তারা বাচ্চা কাচ্চাসহ ফ্যামিলি নিয়ে এখানে পাড়ি জমিয়েছেন এবং বিরাট একটা অংশ আমাদের বাইরা বাংলাদেশিরা এই এলাকায় আছেন সাউথল ওল্ড সাউথল এবং নর্থল সহ পার্শ্ববর্তী অনেক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রায় দেড় হাজার ফ্যামিলি আমার জানা মতে এবং সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং তারা যেটা বলেন হুজুর আপনি আপনার কাজ করে যান যতটুকু হেল্প দরকার বিল্ডিং নিজস্বকরণ থেকে নিয়ে যত ধরনের ফেসিলিটি করার দরকার যত ধরনের ফান্ড রেজ করা দরকার আমরা আপনাকে সহযোগিতা করবো আপনি আওয়াজ তুলুন এবং তারা আসলেই সহযোগিতা করেন অত্যন্ত হেল্পফুল মুসল্লিরা এবং অত্যন্ত ভদ্র বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এই এলাকার মুসলমানরা এই মসজিদের আশেপাশে আমাদের অনেক বাঙালি ভাইরা আছে তারা মসজিদের নামাজ পড়ার নামাজ পড়তে পেরে তারা সবাই আনন্দিত এবং খুশি তারা সকলেই এই মসজিদের জন্য অনেক খ্যাদমত করে এবং মসজিদ কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই জন্য চেষ্টা করে এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মান নামাজ সহ পাঁচ নামাজ আদায় করে থাকেন আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে میں جو بندے آ رہے ہیں وہ ہمارے ساری مکس کمیونٹی ہے جس میں پاکستانی ہیں انڈین ہے شمالی ہے, ہے بنگالی ہیں اور ہمارے کافی بہن بھائی ہیں جو مکس یہاں پہ کے نماز پڑھتے ہیں ماشاءاللہ جو اس کی کمیٹی ہے وہ بھی ماشاءاللہ بہت اچھی ہے امام صاحب ہمارے ماشاءاللہ بہت اچھے ہیں اور اللہ کے فضل و کرم سے اللہ کی ذات کا احسان ہے کہ ہر چیز اس طرح اچھے طریقے سے ٹھیک چل رہی ہے আলহামদুলিল্লাহ দুটি জুমা হয় আমাদের এখানে রমজানের তারাবি হয় ইফতারির ব্যবস্থা হয় প্রায় ফোর হান্ড্রেড প্লাস লোকজন এখানে ইফতার করে থাকেন এভরিডে আলহামদুলিল্লাহ প্রথমে যখন আমি এই এলাকায় আসি সেটা টু থাউজেন্ড এইটিনে কোভিড পূর্ববর্তী টাইম তো তখনকার অবস্থা আর এখনকার ডে নাইট ডিফারেন্সেস হয়ে গেছে প্রথমে আমরা মাত্র চাল্লিশ জন একসাথে নামাজ পড়তে পারতাম এই বিল্ডিংয়ে শুরুর দিকে শুধু উপরের এই দিকটা ছিল ইনক্লুডিং এই রুমটা সহ এরপরে আস্তে আস্তে আমরা কাজ করে যাই এবং নিচের পুরা হলটা আমরা নিয়ে নেই সময় তো একসাথে আমরা ফাইভ হান্ড্রেড প্লাস মানুষ নামাজ পড়তে পারেন এখানে মুসল্লিগণ এবং সেকেন্ড জামাতে আরও টু হান্ড্রেড প্রায় সাতশো মানুষ জুমার নামাজ প্রত্যেক ফ্রাইডেতে এখানে নামাজ আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের উইমেন্স তালিম হয় এখানে এভরি ওয়েন্সডে এটাও একটা ভালো মহিলাদের একটা বড় ক্লাস হয়ে থাকে এবং একটা অংশ এখানে করে করে থাকেন থাকেন পার্টিসিপেট অংশগ্রহণ বর্তমানে এই মসজিদের ভবনটি ভাড়া করে এই এলাকার মুসলমানরা তাদের ইসলামিক কার্যক্রম পরিচালিত করছেন মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ মসজিদ কমিটি সহ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন বাংলাদেশ কমিউনিটি এখানে সাউথ হলে বিভিন্ন দেশ থেকে আমরা এখানে এসেছি পর্তুগাল ইটালি স্পেন ফ্রান্স থেকে সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে এবং সমস্ত মুসল ভাইদের মুসলমান ভাইদের চেষ্টার মাধ্যমে আমাদের এখানে মসজিদের কার্যক্রম চলতেছে বর্তমানরা আমরা এখানে ভাড়ায় আসি আমাদের চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ সকলে মিলে একটা ফ্রি হোল্ড মসজিদ দের ব্যবস্থা করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন ভবিষ্যতেও আমাদেরকে সহযোগিতা করবেন প্রতি শুক্রবার জুম্মান নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভেতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয় মসজিদ সঠিকভাবে পরিচালনা ইমামের বেতন ভবন ভাড়া ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে আমাদের এই মসজিদটা অ্যাকচুয়ালি রেন্টের উপর পরিচালিত হচ্ছে আমাদের রেন্ট নেয়ারলি ফোর এবং আমাদের ইমাম গ্যাস পানি বিদ্যুৎ এবং আদার খরচ সহকারে নিয়ারলি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড পার মান্থলি আমাদের খরচ হয় এবং আমাদের এই মসজিদের ইনকাম অ্যাকচুয়ালি ফ্রাইডের কালেকশনের উপরেই নির্ভরশীল আলহামদুলিল্লাহ আমাদের এই কালেকশনটা হান্ড্রেড না নাইনটি ফাইভ পারসেন্ট চলে আসে আমরা কিছু শর্টে থাকি মান্থলি কিন্তু আলহামদুলিল্লাহ আদার যেমন রমজানে কিছু কালেকশন হয় আদার মসজি থেকে আমরা কিছু কালেকশন পাই ওই কালেকশন দিয়ে আমাদের এই রেন্টটা কাভার করা হয় এবং এই স্পেনটা কাভার করি আমরা আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে আমরা আমাদের যে ল্যান্ডলড আছে আমাদের সাথে আলোচনা হচ্ছে আমরা অতি নিকটেই হয়তোবা আমরা এটা ফ্রি হোল্ড হিসাবে পাওয়ার জন্য আমরা এগ্রিমেন্টে চলে যাব আশা রাখি আমরা এভাবে আলোচনা হচ্ছে তবে মসজিদের ভবনটি স্থায়ীভাবে ক্রয় করার জন্য মসজিদ কমিটি চেষ্টা করছেন এবং যার জন্যে দুই দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড প্রয়োজন আশেপাশের যে বিভিন্ন কমিউনিটি শুধু বাংলাদেশি নয় সমস্ত কমিউনিটির মানুষ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিছে এই আমরা সুন্দরভাবে মসজিদটাকে পরিচালনা করতে পারতেছি হ্যাঁ সবাই সাহায্য সহযোগিতা করতেছে এবং আমাদের এই মসজিদটা সুন্দরভাবে চলছে তবে আমরা এখন বাড়িওয়ালার সাথে ডিল করতেছি কেনার জন্যে যদি আমরা কিনতে পারি তবে আমাদের ফ্রি হল্ট হয়ে যায় এটা আমাদের সবচেয়ে বড় উপকার হবে আমাদের রেন্ট অনেক হাই যেভাবে আমরা এই মসজিদটা ক্রয় করতে পারি আমি এই টিভির একরা টিভির মাধ্যমে সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে আমাদের এই মসজিদে তারা দান সৎকা করিয়া যেন আমাদের মসজিদকে কেনার জন্য একটা সাহায্য সহযোগিতা করে মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন আমাদের এখানে দুইটা অজুখানা আছে ঠান্ডা এবং গরমের সময় আমাদের এখানে এসি এবং এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে মুসল্লিরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমরা আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার জন্যে তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন নামাজের সময় দেখবার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি নামাজের সময়সূচির ক্যালেন্ডার দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্যে রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো তাকুয়া অবলম্বন করতে হবে প্রশ্ন হলো তাকুয়া কাকে বলে প্রশ্ন হলো কাকে বলে তাকুয়া হলো স্কেড অফ আল্লাহ আল্লাহকে বয় করা আল্লাহকে আল্লাহকে বয় করা আল্লাহকে কিভাবে বয় করে প্রশ্ন হলো আল্লাহকে কিভাবে করে। বয় আল্লাহকে বয় করার সিস্টেম আছে আপনি মুখে বললেন আল্লাহকে বয় করি আর অন্তরে সেটা নাই এই আল্লাহর বয়ের কোনো মানে নাই মুখে দেখাইলেন আমি আল্লাহকে খুব মানি খুব রিলিজিয়ান খুব প্র্যাকটিস করি মনে মনে খালি উল্টা চিন্তা করতেছেন তাহলে এটাকে আল্লাহর বয় হলো না আল্লাহর বয় করতে হবে সব জায়গায় কোথায় সব জায়গায় ছেলে মেয়ের বিয়ে সাদীর ব্যাপারে আল্লাহকে বয় করতে হবে হজের ব্যাপারে আল্লাহকে বয় করতে হবে খাদা পেনার ব্যাপারে আল্লাহকে বয় করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহকে বয় করতে হবে মসজিদের ভিতরে রয়েছে বুকশেলফ যেখানে স্থান পেয়েছে কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই এছাড়া এই মসজিদের আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে আশারুল হজ্জিল্লাতি কাল আল্লাহ তালা আল হজ্জু আশুর

তাছাড়া দুই ঈদে এখানে পাঁচটি করে ঈদের জামাত হয়ে থাকে যেখানে দূর দূরান্ত থেকে প্রায় পনেরোশো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন রমজান মাসে প্রায় দুশো মুসল্লি একসাথে তারাবি নামাজ অংশগ্রহণ করেন আমরা রীতিমতো এখানে ঈদের নামাজ প্রায় পাঁচটি জামাত হয় ঈদগাহে আমরা একটা মাঠে নামাজের ব্যবস্থা করা হয় কাউন্সিলের পারমিশন নিয়ে তো আলহামদুলিল্লাহ গুড গোয়িং অন আমাদের সাউথ হলের মুসলিম যান সমস্ত বাংলাদেশি কমিউনিটি আফগানি কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি শ্রীলঙ্কান কমিউনিটি পাকিস্তানি কমিউনিটি সবাই মিলে আল্লাহ রহমতে আমাদের এখানে আমরা প্রত্যেক ফ্রাইডে ফাইভ থেকে সিক্স হান্ড্রেড লোক জুমা নামাজ আদায় করি এই মুসলিমদের জন্যে সহযোগিতার জন্যে আপনারা সবাই সহযোগিতা করবেন এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান আফ্রিকান ইন্ডিয়ান সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন দীর্ঘদিন আমরা এই মসজিদ পরিচালনা করে আসছি আমি সর্বদাই খেদমতে মসজিদে ব্যস্ত থাকি এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সারা বছরের গতানুগতিক আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলে থাকে তার মধ্যে যেমন আমি ব্যক্তিগতভাবে সকলকে নিয়ে যারা এখানে বয়স্ক আছে তাদেরকে একটি বয়স্ক আরবিক শিক্ষা ক্লাস অর্থাৎ অ্যাডাল্ট কোরআন ক্লাস পরিচালনা করে থাকি যিনি করে থাকেন আমাদের ইমাম জাকির হোসেন ভাইয়ের নেতৃত্বে আমি সার্বিকভাবে পরিচালনা করি এবং এই মর্মে যারা আমরা কিছুই বলতে পারতাম না জানতাম না তা আমরা কোরআন সম্বন্ধে বুঝতে পারতেছি শিখতে পারতেছি দশ জ্ঞান অর্জন করতেছি এবং অনেকে কোরআন ইতিমধ্যেই কোরআন পূর্ণভাবে পড়তে পারতেছে যেটা আমাদের ব্যাপক একটা বিজয় আমি মনে করি এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে এলাকার কমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার পাঁচটা থেকে ষাটটা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা শনি এবং রবিবার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত রয়েছে উইকেন্ড মাদ্রাসা যেখানে জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এখানে অভিজ্ঞ ইসলামিক শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা সিফারা কোরআন হাদিস এবং ইসলামী মাসালা সহ প্রতি সোমবার এবং মঙ্গলবার রয়েছে বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলিম ছেলেমেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে উইকেন্ড মাদ্রাসার ব্যবস্থা আছে বাচ্চারা সেখানে অন্তত জনের মতো বাচ্চা আপনার কোরআনের কায়দা থেকে শুরু করে কোরআন শিখতেছেন আমাদের এখানে হাফেজি কোরআনের ব্যবস্থা আছে চার দিন এখানে আমাদের হাফেজ সাহ মৌলানা আহমেদ জাকি উনি এখানে টিচিং করান আমাদের এখানে বয়স্কদের কোরআন সহিভাবে কোরআন শেখার ব্যবস্থা আছে সপ্তাহে দুই দিন হয় সোমবার এবং মঙ্গলবার আমাদের বয়স্ক ভাইরা এখানে খুব সুন্দরভাবে শুরুর থেকে কোরআন তেলাওত শেখার মাধ্যমে তারা এখন অনেকেই কোরআনের বিভিন্ন পর্যায়ে তারা আছে। দোয়া করবেন আমাদের এই জায়গাটা যেন আমরা এখানে ফ্রি হোল্ডের ব্যবস্থা করতে পারি অনেক মুসলমানের এখানে বসবাস আমরা অনেক রেন্ট দিয়ে এখানে চলতেছি আপনাদের সবাই কাছে দোয়া চাইতেছি যেন আল্লাহ আমাদেরকে এটা ব্যবস্থা করে দেয় এবং একটা পার্মানেন্ট মসজিদের ব্যবস্থা এই সাউথ হলের মাটিতে আল্লাহ করেন একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে অন্যান্য মসজিদের মতো বাইতুল মোকারম মসজিদ ও ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এর মধ্যে রয়েছে ইউথ কনফারেন্স মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা সিটিসেফ ক্যাম্পেইন জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্র্যাকটিসে প্রায় ষোলো বছর আমি কাজ করতেছি ইংল্যান্ডে এই প্র্যাকটিসের জীবনের বড় একটা অংশ এখানে যাচ্ছে তো সৌফার কারো সাথে আমার আজ পর্যন্ত কোনো কথা মানে ইয়ে হয় নাই সবাই আমরা বাই বাই আমি এবং এটা বলতে যে আমি মৌ পর্যন্ত আল্লাহ যদি হায়াত এ বাচ্চ কেমন রিজেক্ট রাখেন এখানে আমি তাদের সাথেই কাটাতে চাই আমার কাছে খুবই ভালো কখনো মনে হয়নি আমাকে তাদের কোনো আচরণে যে না আজ এখন আর এখানে হবে না এরকম মনে হয়নি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন সব সময় যখন আমরা আপনাদের কাছে যাব। যে একটাকে নিজস্ব একটা বিল্ডিং ফ্রি হোল্ড যাতে হয়ে যায় এবং এই বিরাট একটা মুসলমানদের একটা গোষ্ঠী যাতে সবসময় নামাজ পড়া আমাদের পরবর্তী প্রজন্ম এখানে আদি শিখে তারা যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত নামাজের অ্যাক্টিভিটি অজু মানে এতেকাপ সহ রমজানের তারা সহ অনেক কিছু করতে পারে তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে এছাড়া শুক্রবার জুম্মান নামাজের আগে মসজিদের খতিব সামাজিক অর্থনৈতিক ইসলামিক আইনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বয়ান দিয়ে থাকেন যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শ বা নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন সর্বোপরি বলা যায় এই মসজিদটি এখানকার মুসলিমদের জন্যে ইবাদতের পাশাপাশি ইসলামিক ও সামাজিক উন্নয়নের জন্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে oh